আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের ফেসবুক পেজে এক ভাই লিখেছেন যে সাহু সেজদা কীভাবে করতে হয়, কেন করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানাবেন। সাহু সেজদা কী ও কেন, এই প্রশ্নের উত্তরে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাক্কা ফি সালাতিহি ফালইয়াসজুদ সাজদাতাইন, যে ব্যক্তি নামাজের মধ্যে সন্দিহান হবে সে অতিরিক্ত দুইটি সেজদা করবে। এখানে সন্দিহান বলতে বোঝায় ভুলে যাওয়া, অর্থাৎ আপনি নামাজের মধ্যে কয়টা সেজদা করেছেন বা কয় রাকাত নামাজ পড়েছেন তা ভুলে গেছেন। এমন সন্দিহান অবস্থায় আপনি শেষ বৈঠকে গিয়ে দুইটা অতিরিক্ত সেজদা করবেন, এই দুইটা অতিরিক্ত সেজদা করাকে সাহু সেজদা বলা হয়। এক কথায় যদি বলি তাহলে বলতে হবে এরকম, নামাজের মধ্যে ভুলবশত যদি কোনো ওয়াজিবাত ছুটে যায় তাহলে শেষ বৈঠকে গিয়ে অতিরিক্ত দুইটা সেজদা করতে হয়, আর এই অতিরিক্ত দুইটা সেজদাকে বলা হয় সাহু সেজদা। এবার প্রশ্ন থেকে যায়, এই সাহু সেজদা ঠিক কখন করতে হয়? এটা কি সালাম ফেরানোর পরে করতে হয়, নাকি সাহু সেজদা দেওয়ার পরে সালাম ফেরাতে হয়, নাকি সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়তে হয়? আমি যে তিনটা পদ্ধতির কথা উল্লেখ করলাম, এই তিনটা পদ্ধতি হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে। সুনানে আবু দাউদের 1033 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত এই হাদিসের ভিতরে এসেছে, ফাল ইয়াসজুদ সাজদাতাইন বাদা মা ইউসাল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহু সেজদা করতে হবে সালাম ফেরানোর পরে। এই হাদিসের ঠিক পরের হাদিসেই, অর্থাৎ সুনানে আবু দাউদের 1034 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসাজাদা সাজদাতাইন ওয়া হুয়া সালিমুন ক্বাবলা আত-তাসলিম সুম্মা সাল্লাম। এখানে রাবী বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক নামাজে সাহু সেজদা করলেন সালাম ফেরানোর পূর্বেই, আর এই সাহু সেজদা করার পরেই সালাম ফেরালেন। এরপরে এই আবু দাউদ শরীফের ভিতরে আরেকটি হাদিস এসেছে, 1039 নম্বর হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসাজাদা সাজদাতাইন সুম্মা তাশহাদা সুম্মা সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক নামাজে সাহু সেজদা করেছেন, তারপরে আবার তাশাহুদ পড়েছেন, তারপরে সালাম ফিরিয়েছেন। অর্থাৎ হাদিসের ভিতরেই তিন রকম পদ্ধতি পাওয়া যায়, সালাম ফিরানোর পরেও সাহু সেজদা করা যায়, সাহু সেজদা দেওয়ার পরেই সালাম ফিরানো যায়, অথবা সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ে তারপরে সালাম ফেরানো যায়। এই তিনটা পদ্ধতির কথাই হাদিসে এসেছে। তাই আমাদের যেটা ভালো লাগে, আমরা যেটাতে অভ্যস্ত সেটাই আমরা করতে পারি। বিশেষ করে হানাফি মাজহাবের ইমামগণ এই শেষের পদ্ধতিটাকেই বেছে নিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন যে সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়তে হবে। তবে তিনটা পদ্ধতি সহি, আপনি যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন, তবে বাকি দুইটাকে বাতিল বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আর এই বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।